তোমার অপেক্ষা যেন সময় কাটছিলই না, প্রতিটা মিনিট যেন ঘন্টার মতো লাগছিল। এই তুমি লেট এসছো বলে আমি কিছু বলছি না, আমি জাস্ট এটা বলতে চাইছি যে ওয়েট করার মধ্যে একটা আলাদা মজা আছে। কি হলো, তুমি চুপ করে আছো কেন? মুড অফ নাকি? আমার জীবনটা এই কয়েক মাসের মধ্যে কেমন পাল্টে গেছে, বড্ড মনে পড়ছে ফেলে আসা সময়টাকে। এই শীতকাল, বাবা, কত জায়গায় ঘোরাতে নিয়ে যেত বাবা আমাদের, সারাদিন ধরে ঘোরা খাওয়া। তুমি কোথায় ঘুরতে যেতে চাও বলো? তোমার মন ভালো করার জন্য কোথায় নিয়ে যেতে হবে বলো, আমি তোমায় সেখানেই নিয়ে যাব। বলো, আমায় নিজের ভেবে হেজিটেট না করে বলো। রয়্যাল প্যালেস হোটেল। রয়্যাল প্যালেস? হ্যাঁ, ওখানেই তো আমার আর আপনার প্রথম দেখা হয়েছিল। আরে পরিচয় করে দিই, আমার স্ত্রী সুপ্রিয়া, আর আপনাদের বৌমা মানে আমার মেয়ে নন্দিনী। নন্দিনী কিছুদিন আগে অব্দি আমাকে অ্যাভয়েড করলেও এখন আর পারলো না, এটা বলে বুঝিয়ে দিল এখনো আমাকে নিয়ে উইক। যাক, একটা ব্যাপার ভালো হলো, আমি অন্তত জোর করে আমার সিদ্ধান্ত নন্দিনীর ওপর চাপিয়ে দিচ্ছি না। আমি ভালোবাসি ওকে, আর ওরও আমার প্রতি ফিলিংস আছে। অনেক কিছু আপনি ভেবে ফেলেছেন অন্য, আমি জানি, কিন্তু আপনার সব খেলা শেষ হবে এবার। কাগজটা ঠিকঠাক রাখলাম তো, দেখি একবার। কি করছো? ফোনটা, আমার ফোনটা। এখানে শেফ স্পেশালি যা যা ডিশ আছে একটা করে আনবেন প্লিজ। আর একটা স্পেশাল আইটেম আপনাকে ব্যবস্থা করে দিতে হবে, সেটা হচ্ছে ব্যাম্বু চিকো, তোমার ফেভারিট ডিশ। তুই কি খাবি বল? বাবা, বলছিলাম যে দিদির জন্য না বাঁশ পোড়া মুরগি বলে, ওটা ওর খেতে খুব ভালো লাগে। ওটা হবে না। এই হবে মানে? আমার মনে আছে। ব্যাস, আপাতত এই, একটু তাড়াতাড়ি ব্যবস্থা করে দেবে। থ্যাংক ইউ। কি দেখছো এইভাবে? সেদিন তোমার বাবা এই ডিশটা তোমার জন্য অ্যারেঞ্জ করে দিতে পারেননি, তাই আজ আমি করে দিলাম। তোমার না পাওয়া সব কিছু আমি তোমাকে দিতে পারি আর দেবো। এত কিছু শুধু শুধু কেন অর্ডার করলেন, মানে কে খাবে এত কিছু? ইচ্ছে না হলে খাবে না, কিন্তু তুমি আমার সাথে একাই প্রথমবার লাঞ্চে এসেছো, দিনটাকে একটু মনে রাখার মতো তো করতেই হবে, তাই না? হ্যাঁ, এই দিনটা আপনি সারা জীবনে ভুলবেন না, এমন ব্যবস্থাই করবো আমি। তোমার জন্য অপেক্ষা করছিলাম মামি, তোমাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো আমি জানি না। তুমি যে আমার কাজটা করার জন্য রাজি হয়েছো সেটা।
ভাই আমার কাছে অনেক বন্ধু বলো, আবার ধন্যবাদও দিচ্ছ। সেবার আমার ছেলের অ্যাক্সিডেন্টের পর তুমি নিজের সব কাজ ফেলে ছুটে এসেছিলে ব্লাড দিতে, আবার কমলিকা ম্যামকে বলে আমার ছুটির ব্যবস্থাও করে দিয়েছিলে, সেসব তো আমি ভুলিনি। হ্যাঁ, অনেকদিন তোমার সাথে একসাথে কাজ করিনি ঠিকই, কিন্তু তোমার মতো একজনকেও পাইনি। কদিনই বুঝিয়ে দিয়েছিলে তুমি কতটা সৎ, কোনোভাবেই অন্যায়ের সামনে মাথা নিচু করবে না, আর সেই বিশ্বাস থেকেই তুমি আমাকে যা বলবে তাই করব। তুমি শুধু বলো আমায় কী করতে হবে। এই কাগজটা ওই ফিডব্যাক ফর্মের সঙ্গে সই করানোর সময় এখানেও অর্ণবকে, মানে যিনি আমার সঙ্গে এসেছেন, তাকে সই করাতে হবে। এটা তো একটা কন্ট্রাক্ট পেপার। হ্যাঁ, এই কন্ট্রাক্ট পেপার নিয়েই কিছু ঝামেলায় ভেসেছি, যেখান থেকে না বেরোলে খুব বিপদ। এখানে লেখা আছে আমি, মানে নন্দিনী কাঞ্জিলাল, অফিস থেকে নেওয়া লোনের 25 লাখ টাকা ফেরত দিতে পারলে কোম্পানি আর তাকে কোনোভাবে আটকে রাখতে পারবে না, ও মুক্ত। ওকে ওই 1 কোটি টাকার দায়ভার থেকে মুক্তি দেওয়া হবে, আর স্পিড সলিউশনের সঙ্গে কোনোভাবে যোগাযোগ থাকবে না। বুঝলাম, কিন্তু উনি কি না দেখেই সাইন করবেন? তুমি ওনাকে নানান কথায় ব্যস্ত রাখবে, মানে খাবার কেমন ছিল, এখানে এসে কীরকম লাগলো, ডেজার্ট কেমন ছিল, সার্ভ ঠিকঠাক হয়েছে কি না, যা যা তোমার পক্ষে বলা সম্ভব তুমি সেগুলো বলবে। আর আজকে ওনার মুড ভালো আছে, আমার মনে হয় না উনি বেশি যাচাই করবেন, হয়তো না যাচাই করে সই করে দেবেন। যেভাবেই হোক এটা এটা করাতেই হবে, করাতেই হবে। স্যার, আপনার বিল আর এটার একটু ফিডব্যাক দিয়ে দেবেন প্লিজ। ও শিওর। খাবার সব ঠিক ছিল স্যার? ও ফ্যান্টাস্টিক। স্টার্টার্স আর মেন কোর্স? সব সব। ডেজার্ট স্যার? আর একটা সাইন লাগবে স্যার। আর একটা সই শুধু, ওই পেপারটা সই হয়ে গেলে ব্যাস। আর পারছি না, সব ভালো তো বলেই দিলাম স্যার, ওই তো গেছে, ওইটা করে দিলেই। না দেখুন, আর পারছি না, লেট ইট বি। নন্দিনী সন্ধিকে রবি সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।